হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে। ইদানিং খুব বেশি একটা ভিডিও করা হয় না বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে। তো আজ আমি আপনাদের একটা আপডেট দিব, সেটা হলো আমার চীনা হাঁস। আমার চীনা হাঁস কয়টা ডিম পারলো বা কয়টা হাঁসে ডিম পারতেছে বা কয়টা চীনা হাঁস আছে এবং কি হাঁস আমি বিক্রি করেছি কি না। তার আগে আমার গাছপালাদের আপনাদের দেখাই নিই যে আমার গাছপালাগুলোর কী অবস্থা। দেখুন এই ফুলগুলো বর্ণ ফুল, খুবই সুন্দর ফুলগুলো, বেগুনি কালার, মাশাল্লাহ অনেক ফুল ফুটছে। একদম এই জায়গাটা পুরো পরিপূর্ণ ভরা, দেখুন অনেক ফুল ফুটছে কিন্তু। আর অন্যান্য ফুলের কথা যদি বলি, চন্দ্রমল্লিকার কথা যদি বলি, চন্দ্রমল্লিকা তো আমার পুরাটা ছাদ বাগান জুড়েই আছে, প্রত্যেকটা ছাদ বাগানের ছাইডে চন্দ্রমল্লিকা গাছে ভরা। এইখানে আছে চন্দ্রমল্লিকা, এই যে এইখানে আছে একটা কালার, ওইখানে আছে চন্দ্রমল্লিকা, ওই পেয়ারা গাছের গোড়ায় আছে চন্দ্রমল্লিকা। তারপরে যদি দেখাই এইখানে আছে চন্দ্রমল্লিকা, দেখুন অনেক ফুল আসছে কিন্তু। তারপর এইখানে আছে চন্দ্রমল্লিকা, এই যে এইখানে কেবলমাত্র ফুটতেছে কলিগুলো, দেখুন মাশাল্লাহ দেখতে পারতেছেন। এখানে আছে চন্দ্রমল্লিকা, এই যে এই সাইডটাতে চন্দ্রমল্লিকা, আরও অন্য সাইডে আছে, আমি ওটা আপনাদের পরে দেখাই দিচ্ছি। তার আগে এই পাশটাতে আসলাম, কামরাঙ্গা গাছ। শীতের সময় দেখুন কামরাঙ্গা গাছটার কেমন অবস্থা হয়েছে, এই পাতাগুলো মনে হয় পেকে পড়ে যাবে, আবার নতুন করে পাতা ছাড়বে। তার মধ্যে এখানে কামরাঙ্গা আছে, এই যে দেখুন এইখানে আছে দুইটা কামরাঙ্গা, আর ওই যে ওটার পিছনে আছে একটা কামরাঙ্গা, মাশাল্লাহ। তারপর এই যে কাঁচামরিচ, আমার কামরাঙ্গা পেরে কাঁচামরিচ দিয়ে চাটনি করে বা ভর্তা করে খাওয়া যাবে। আর এটা হলো আমার সেই বড়ই গাছটা, যেটাকে আপনাদের ফুল থেকে দেখিয়েছিলাম ফল পর্যন্ত। আর এখন বড়ইগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখুন কত ছোট ছোট বড়ই দেখছিলেন, আর এখন বড়ইগুলো কিন্তু অনেক বড় হয়েছে। বড়ইগুলো কিন্তু টক বড়ই হবে, কিন্তু খুবই সুস্বাদু খেতে। দেখুন এগুলার সাইজ অনেক সুন্দর হয়েছে, ক্যামেরাতে কীরকম সবুজ সবুজ দেখা যাইতেছে, আসলে কিন্তু এই বড়িগুলো একটু কালার আসছে, একটু পেকে পেকে যাইতেছে, কিন্তু ক্যামেরাতে দেখা যাইতেছে এটা পুরো সবুজ, কিন্তু অ্যাকচুয়ালি এত সবুজ না। এইখানের বড়িগুলো দেখুন কেমন বোঝা যাইতেছে জানি না, এইখানের বড়িগুলো তো পুরাই বড় হয়ে গেছে, এই বড়িগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এইখানে আমার গোলাপ ফুল, দেখুন এই যে গোলাপ ফুল ফুটছে মাশাল্লাহ। চলুন এখন হাঁস মুরগিদের আপডেটটা দিব। মাশাল্লাহ অ্যালোভেরাগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে। আমার এই পাশে চন্দ্রমল্লিকার কথাগুলো যদি বলি, এই বাগানটা আমি এই আমি আপনাদের দেখিয়েছিলাম যে অনেক কলি আসছে অসংখ্য, দেখুন ফুল ফুটে কী পরিমাণ ফুল হয়েছে, পুরাটা একদম ভরে গেছে, এত পরিমাণ ফুল হয়েছে মাশাল্লাহ, খুবই ভালো লাগে এখানে আমার আসলে। এখানে আমি টমেটো গাছ লাগিয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়েছিলাম, এরপরে তেমন ভিডিও করা হয় নাই। তো দেখুন টমেটো গাছগুলো, আমার টমেটো গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে, আর শুধু যে বড় হয়েছে তা না, টমেটো গাছে ফুল আসতেও শুরু করছে মাশাল্লাহ। এই সাইডে দেখুন, এই যে এই সাইডটা আমার পিছন ছাদ পড়ে গেছে, ওই বাহির থেকে বা অন্য বাসার ছাদ থেকে দেখা যায়, দেখুন কত সুন্দর ফুল হয়েছে, দেখতেই পারতেছেন অনেক ফুল হয়েছে কিন্তু মাশাল্লাহ। এইখানেও আছে কিন্তু। তো আমি আপনাদের বলছি যে আমার ছাদ বাগানের প্রায় চতুর সাইডেই চন্দ্রমল্লিকা গাছ দিয়ে আমি ভরে রাখছি, অনেক চন্দ্রমল্লিকা গাছ আছে। এই হলো আমার একটা চীনা হাঁস, এইখানে সবচেয়ে কম বয়সী এই হাঁসটা, এই চীনা হাঁসটা, আর এই যে এইটা এই পেয়ারাটাই সবচেয়ে কম বয়সী, আর মোটামুটি সবগুলোই অ্যাডাল্ট হয়ে গেছে।
এখানে আমার মোট চীনা হাঁস আছে 5টা আর 2টা ক্রস হাঁস আছে। তো এই চীনা হাঁসের মধ্যে ডিম পারতেছে, এই যে একসাথে যে খাওয়া দাওয়া করতেছে ওদের দুজন মা মেয়ে, ওদের দুজন ডিম পারতেছে আর এরা এখনো ডিম পারে নাই। তবে আলহামদুলিল্লাহ ওরা সবাই সুস্থ আছে। বিকাল হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এইগুলো হয়েছে সব চীনা হাঁসের ডিম, শুধু এক এই পাশে একটা মুরগির ডিম আছে। এগুলো 2টা চীনা হাঁসের ডিম, শুধু এখানে না, এখানে প্রায় 11 পিস চীনা হাঁসের ডিম আছে। আর এইখানে মুরগি দিয়ে বসিয়েছি আমি 8টা ডিম, 8টা না 9টা ডিম দিয়েছিলাম। 9টা ডিমের মধ্যে 1টা ডিম হালকা ফাটা ছিল, পরে ওটা খেয়ে ফেলছি। তো এখানে 8 পিস ডিম আছে আর এখানে আছে 11 পিস। 8 পিস আর 11 পিস হলো 19 পিস, আর 1 পিস খেয়েছি। মোট 20 পিস ডিম পারছে অলরেডি 2টা হাঁস মিলে। দেখা যাক আর কয়টা ডিম পারে। তবে মা হাঁসটা ওমে এসে যাবে, বোঝা যাইতেছে। ও একটু হালকা কুচকুচ কুচকুচ করতেছে, কিন্তু ওর মেয়েটা এখনও ওমে আসেনি। ওর এই যে আরেক মেয়ে আছে, ওর চেহারা পুরাই গর্জিয়াস হয়ে গেছে, পুরো লাল টুকটুকে হয়ে গেছে। কিছুদিনের ভিতরে ও ডিম পারতে শুরু করবে ইনশাল্লাহ। তো আমার হাঁস মুরগি এবং ছাদ বাগানের জন্য সবাই দোয়া করবেন যেন আমার ছাদ বাগান খুবই ভালো থাকে, আমার হাঁস মুরগিগুলো সুস্থ থাকে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। এই যে একটা মুরগি বের হয়ে গেছে, ওকে আবার নেটের ভিতরে ঢোকাইতে হবে, আল্লাহ জানে ওর লাভ দিয়ে নেমে যায় কি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।